হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত আমাদের সেকশন থ্রিতে, দ্যাট ইজ ভেক্টর ডেটা এনালাইসিস। সেকশন টুতে আমরা জেনেছি যে আমাদের জিআইএস এর ডেটা টাইপ দুই রকমের হতে পারে, একটি হচ্ছে ভেক্টর ডেটা, একটি হচ্ছে রাস্টার ডেটা। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ভেক্টর ডেটা টাইপ গুলো কি রকমের হয় এবং রাস্টার ডেটার কি কি প্রপার্টিস গুলো থাকে। সো এই সেকশনে আমরা বেসিক্যালি ভেক্টর ডেটার অ্যানালাইসিস নিয়ে কথা বলবো, এবং এই সেকশনে আমাদের বেসিক টার্গেট থাকবে যে আপনাদেরকে ভেক্টর ডেটার অ্যানালাইসিস কিভাবে করা যায় বা আপনার কোনো একটা প্রজেক্ট অবজেক্টিভ অ্যাচিভমেন্টের জন্য কি কি ধরনের টুলস আপনি ইউজ করতে পারেন ফর দ্য অ্যানালাইসিস অফ ভেক্টর ডেটা, সেগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়া। সো এই পার্টিকুলার লেসনে আমরা দেখব যে হচ্ছে আমাদের ভেক্টর ডেটার বেসিক প্রপার্টি যেগুলো হচ্ছে আগে আমরা পড়ে এসেছি সেটার একটা ছোট্ট রিভিউ, এবং সাথে হচ্ছে আমাদের কিছু কমন অ্যানালাইসিস অফ ভেক্টর ডেটা এবং কিভাবে সেটি হচ্ছে জিআইএস পারফর্ম করতে হয় সেটি। সো আপনারা অলরেডি জানেন যে আমাদের জিআইএস এর যে ডেটা সেটটি আছে সেটি হচ্ছে আমাদের রিয়েল লাইফে যে হচ্ছে ফিচার্স গুলো আছে সেগুলোকে আমরা দুই ভাবে হচ্ছে পোর্ট্রেট করতে পারি, একটি হচ্ছে ভেক্টর ডেটা টাইপ, একটি হচ্ছে রাস্টার ডেটা টাইপ। ভেক্টর ডেটা টাইপে সেটি হচ্ছে হয়তো বা পয়েন্ট, পলিগন বা হচ্ছে আমাদের লাইন্স, এই ফিচার্স গুলোর মাধ্যমে হচ্ছে আমরা রিয়েল লাইফের যে ফেনোমিনাল গুলো আছে সেগুলোকে এক্সপ্লেন করে থাকি। ওয়ার রাস্টার ডেটা সেটে আমরা হচ্ছে বিভিন্ন সেল সাইজের মাধ্যমে হচ্ছে এই জিনিসগুলোকে বিভিন্ন পিক্সেলে হচ্ছে ভাগ করে করে সেই পিক্সেলে ইনফরমেশন প্রোভাইডের মাধ্যমে আমরা হচ্ছে সেই ইনফরমেশন গুলো রাস্টার ডেটা সেটে স্টোর করে থাকি। সো ভেক্টর ডেটার মাঝখানে আমরা পয়েন্ট, তারপর হচ্ছে লাইন এবং পলিগন ফিচার দ্বারা হচ্ছে আমাদের রিয়েল লাইফ বিভিন্ন ফিচারকে এক্সপ্লেন করি, এবং এই ফিচারগুলোকে এক্সপ্লেনেশনের জন্য বা এই ফিচারগুলো নিয়ে কাজ করার জন্য আমাদের বিভিন্ন ধরনের অ্যানালাইসিস টুলের প্রয়োজন পড়ে। সো এখানে আমি কিছু কমন অ্যানালাইসিস আপনাদেরকে দেখিয়েছি যেগুলো হচ্ছে আমাদের সবসময় পারফর্ম করা প্রয়োজন পড়ে। তার মধ্যে একটি হচ্ছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট অ্যানালাইসিস হচ্ছে আপনাকে যদি আপনার কাছে দুটো ডিফারেন্ট ধরনের ফিচার থাকে যার শেপ আকৃতি ডিফারেন্ট ধরনের, কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে এই দুটো শেপ ফাইলের মাঝখানে শুধুমাত্র কমন যে এরিয়াটুকু আছে সেটুকুকে নিয়ে কাজ করা, তখন হচ্ছে আপনি এই টুল সেটটি ইউজ করতে পারেন। এই অ্যানালাইসিস এর জন্য আপনাকে হচ্ছে যে কমান্ড ইউজ করতে হবে সেটি হচ্ছে ইন্টারসেক্ট কমান্ড বা ইন্টারসেক্ট টুল। তো আপনি ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যদি আমি এটিকে পলিগন ওয়ান বা রেক্টেঙ্গেল ওয়ান চিন্তা করি এবং এখানে রেক্টেঙ্গেল টু চিন্তা করি, এই ইন্টারসেক্ট কমান্ডটি যদি আপনি হচ্ছে বা ইন্টারসেক্ট টুলটি যদি আপনি হচ্ছে জিআইএস রান করান, তখন আপনি দেখতে পারবেন যে হচ্ছে এই জিআইএস এর এই টুলটি দ্বারা শুধুমাত্র এই কমন যে এরিয়াটুকু আছে সেটুকু হচ্ছে আপনাকে একটি আউটপুট হিসেবে জিআইএস প্রোভাইড করছে, এবং তারপরে আপনি এই আউটপুট দিয়ে হয়তো বা বিভিন্ন কাজ করতে পারবেন। এটার অ্যাপ্লিকেশন গুলো কোথায় হতে পারে? ফর এক্সাম্পল, আপনার হয়তো বা পুরো দেশের একটি বড় রোড নেটওয়ার্ক আছে, সেখানে হচ্ছে আপনি শুধুমাত্র ঢাকা জেলা বা ময়মনসিংহ জেলা সেই জেলার রোড নেটওয়ার্ক কতটুকু সেইটুকু নিয়ে কাজ করতে যাচ্ছেন। সো আপনার কাছে যেহেতু দুটো শেপ ফাইল আছে এবং আপনি জাস্ট একটা কমন এরিয়া নিয়ে কাজ করতে যাচ্ছেন, সেইখানে হচ্ছে আপনি ইন্টারসেক্ট টুলটি ইউজ করতে পারেন। তারপর আছে ইউনিয়ন, এটা হচ্ছে ইন্টারসেক্টের ঠিক অপোজিট। দ্যাট মিনস হচ্ছে আপনার কাছে হয়তো বা দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ডিভিশন আছে বা ডিফারেন্ট ডিস্ট্রিক্ট আছে, ফর এক্সাম্পল নারায়ণগঞ্জ এবং হচ্ছে ঢাকা, এবং আপনার কাছে দুটো ডিফারেন্ট শেপ ফাইল থাকার কারণে হয়তো আপনাকে ডিফারেন্ট লেয়ারে সেটি শো করছে, কিন্তু একসাথে কাজ করার জন্য আপনার হয়তো বা দুটো ডিস্ট্রিক্টকে একসাথে নিয়ে সেই পুরো এরিয়াটুকু নিয়ে কাজ করা প্রয়োজন যেটি হচ্ছে আপনি একটি লেয়ারে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এই ইউনিয়ন যে টুলটি আছে সেটি ইউজ করতে পারেন, এবং সেটি আপনাকে একসাথে কাইন্ড অফ দুটো ফিচারকে জয়েন্ট করে আপনাকে হচ্ছে একটি আউটপুট লেয়ার দিবে, এবং সেই লেয়ার দিয়ে আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন। তারপর আছে আইডেন্টিটি টুলস, আরো অনেক বেশি টুলস আছে যেগুলো হচ্ছে আপনারা ধীরে ধীরে হয়তো বা জিআইএস যত বেশি শিখবেন তত বেশি হচ্ছে আপনার কাজের জন্য কোন টুলটি দরকার বা কোন টুলটিতে সহজে আপনার কাজটি হয়েছে সেগুলো আপনারা শিখতে পারবেন। সো আইডেন্টিটি টুল যেটি করে, ইট প্রডিউসেস অ্যান আউটপুট দ্যাট হ্যাজ দ্য সেম এক্সটেন্ট অ্যাজ দ্য ইনপুট লেয়ার। দ্যাট মিনস হচ্ছে আপনার সেকেন্ড যে ফিচারটি থাকবে সেই ফিচারটির শুধুমাত্র সেই অংশটি আউটপুট ফিচারে আসবে যেটি হচ্ছে ইনপুট লেয়ারের মাঝখানে থাকবে। দ্যাট মিনস হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন ফিচার ওয়ান এর যতটুকু এক্সটেন্ট আছে, অর্থাৎ এটার পয়েন্টে যতখানি হচ্ছে যতটুকু এক্সটেন্ট পর্যন্ত তার ফ্রেমটি আছে সেই এক্সটেন্টের মাঝখানে আপনার ফিচার যতটুকু অংশ থাকবে সেটি হচ্ছে শুধুমাত্র ততটুকু অংশকে আপনার আউটপুট ফিচার হিসেবে দেখাবে। সো এরকম আরো অনেক অনেক ফিচার্স আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা খুব সহজে আমাদের বিভিন্ন কাজগুলো করতে পারি। সো আপনার প্রজেক্টের জন্য আপনার কোনটি প্রয়োজন সেটি হচ্ছে আপনাকে ডিসাইড করতে হবে। সো এখন চলুন আমরা দেখে আসি এই
ভেক্টরের অ্যানালাইসিসের বিভিন্ন টুলসে একটি, সেটি হচ্ছে আমাদের সবচেয়ে কমন যে টুলটি ইউজ করা প্রয়োজন পড়ে, আমরা হচ্ছে আপনাদেরকে সেই টুলটি দেখাবো, দ্যাট ইজ ইন্টারসেক্ট টুল, যেখানে হচ্ছে আপনারা খুব সহজেই আপনার যদি কোনো একটা পার্টিকুলার জোনের জন্য আপনার কোনো ডেটা সেট প্রয়োজন পড়ে, আপনি খুব সহজে একটি লেয়ারে সেটি নিয়ে আসতে পারবেন। আমি ওয়ান বাই ওয়ান সেই জিনিসটি আপনাদেরকে এখন এক্সপ্লেইন করব। সো ফার্স্টেই আমার কিছু ডেটা সেট প্রয়োজন, এবং আপনাদের এই এক্সাম্পলের জন্য যে ডেটা সেটটি প্রয়োজন সেটি হচ্ছে আমি অলরেডি আপনাদের ডেটা যে ফোল্ডারটি আছে সেটিতে দিয়ে দিয়েছি। সো আমি এখন সেটা সেখানে যাচ্ছি, আমি অ্যাড ডেটাতে ক্লিক করলাম, এবং অ্যাড ডেটাতে ক্লিক করার পরে এখানে ভেক্টর অ্যানালাইসিস ডেটা নামের একটি ফোল্ডার দেওয়া আছে। সো ভেক্টর অ্যানালাইসিস ডেটাতে গেলে আপনি তিনটি শেপ ফাইল দেখতে পারবেন, যেখানে দুটো শেপ ফাইল ইন্ডিকেট করছে, দুটো পলিগন শেপ ফাইল, এখানে হচ্ছে ক্লিপ ডাব্লিউবি এবং রুলার, এবং হচ্ছে এখানে এনআরএন দিয়ে রোড সেগমেন্টের যে শেপ ফাইলটি আছে সেটি হচ্ছে একটি লাইন সেগমেন্ট ফাইল। সো আমি হচ্ছে এই তিনটি ফাইলই একসাথে হচ্ছে এখানে অ্যাড করে নিচ্ছি। আপনি ওয়ান বাই ওয়ান ও এখানে অ্যাড করতে পারেন, ইট মে টেক সাম টাইম, সো জাস্ট টু ওয়েট করতে হবে। বেসিক্যালি যদি একটু এক্সপ্লেন করি এই ডেটা সেটটা কিসে, তো এটা হচ্ছে আমাদের ক্যানাডার ওয়ান অফ দ্য বিগেস্ট প্রভিন্স, দ্যাট ইজ অ্যালবার্টা প্রভিন্স। সো অ্যালবার্টা প্রভিন্সের মাঝখানে বিভিন্ন সিটিজ বা বিভিন্ন ধরনের শহর আছে, তো এই শহরগুলোকে নিয়ে হচ্ছে এই প্রভিন্সটি গঠিত বা স্টেটটি গঠিত, এবং এই শহরের পুরো শেপ ফাইলটা হচ্ছে রুরাল নামের যে ডেটা সেটটা আছে সেখানে হচ্ছে দেয়া আছে, এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে গ্রিন কালারে যে পুরো বাউন্ডারি গুলো শো করছে এটি হচ্ছে আমার বেসিক্যালি আমার হচ্ছে পুরো অ্যালবার্টা শেপ ফাইল। আর এখানে আমার হচ্ছে একটি কাউন্টি আছে বা যেটিকে আমরা হচ্ছে একটি সিটির মতো বলতে পারি, সো এই কাউন্টির একটা স্পেশাল নাম হচ্ছে উড বাফেলো, দ্যাট ইজ দ্য নর্দার্ন মোস্ট কাউন্টি, যেটা এই অ্যালবার্টা প্রভিন্সের একটি বড় কাউন্টি বা একটি বড় শহর। সো এই কাউন্টির হচ্ছে একটি আলাদা শেপ ফাইলে হচ্ছে এখানে রাখা আছে, এখানে যেহেতু আমার রুরাল শেপ ফাইলটি উপরে আছে সো এটি হচ্ছে এই লেয়ারের নিচে আছে, যেটি হচ্ছে ঢাকা পড়ে গেছে। আমি যদি এটিকে অর্ডারে উপরে উঠাই দিই তাহলে হচ্ছে আপনারা এখানে এই শেপ ফাইলটি আলাদা করে দেখতে পারবেন। আমি আপনাদের সহজ বোধতার জন্য এই কাজটি একটু করে দিচ্ছি। সো হিয়ার ইউ ক্যান সি এখানে হচ্ছে আমার এই ব্লু কালারের, সো হচ্ছে এখানে আমি আমার উড বাফেলো যে কাউন্টিটি আছে স্পেসিফিক্যালি এই কাউন্টিটি দেখতে পাচ্ছি। সো এখানে আমার উড বাফেলো কাউন্টি আলাদা একটি শেপ ফাইলে আছে, এবং পুরো অ্যালবার্টা প্রভিন্সের যতগুলো কাউন্টি আছে সবগুলো একসাথে আরেকটি শেপ ফাইলে আছে। আর আপনি এখানে যে লাইন ফিচারটি দেখতে পাচ্ছেন এগুলো আসলে হচ্ছে পুরো অ্যালবার্টা প্রভিন্সের রোড নেটওয়ার্ক সিস্টেম, অর্থাৎ সড়ক পথের বা হচ্ছে আপনার যে আমরা রোড নেটওয়ার্কে যে ট্রান্সপোর্টেশনের যে নেটওয়ার্কটি আছে সেটি হচ্ছে এইখানে এই গ্রিন কালারের, ডার্ক গ্রিন কালারের যে লাইন্স গুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলো দ্বারা হচ্ছে। সো আমার এখানে আমার পারপাস হচ্ছে আমি শুধুমাত্র উড বাফেলো কাউন্টি নিয়ে এখানে কাজ করব, দ্যাট মিনস হচ্ছে আমার পুরো অ্যালবার্টা প্রভিন্সের এই যে এত এত রোড নেটওয়ার্ক সিস্টেম আছে আমার এটি দরকার নাই, রাদার হচ্ছে আমার যে ব্লু পোর্শন বা ব্লু কালার করা যে কাউন্টিটা আছে এইখানে কতটুকু অ্যামাউন্টে আমার হচ্ছে রোড নেটওয়ার্ক গিয়েছে আমার হচ্ছে সেটি নিয়ে কনসার্ন। সো আমার বেসিক্যালি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে উড বাফেলো কাউন্টির যে শেপ ফাইলটি আছে সেটির সাথে আমার রোড সেগমেন্টের যে শেপ ফাইলটি সেটিকে ইন্টারসেক্ট করাতে হবে, যাতে করে উড বাফেলো কাউন্টির মাঝখানে যতটুকু রোড সেগমেন্ট সেতটুকু হচ্ছে শুধুমাত্র আলাদা একটি লেয়ারে চলে আসে। সো এই কাজটা আমি কিভাবে করতে পারি চলুন সেটি দেখে আসি। সো প্রথমেই আমি যেটি করব আমার আর টুল বক্সে গিয়ে আমি সার্চ করতে পারি, বা হচ্ছে এখানে একটি সার্চ অপশন আছে সেখানে গিয়ে যদি আপনি ইন্টারসেক্ট লেখেন এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সার্চ অপশনে অনেকগুলো আপনার সলিউশন চলে এসেছে, সার্চ চলে এসেছে। তো এটার মাঝখানে প্রথম যে সার্চটি অর্থাৎ ইন্টারসেক্ট অফ অ্যানালাইসিস টুল আমি এটিতে ক্লিক করলাম, এবং দেখুন এখন অলরেডি আমার সামনে একটি বক্স পপ আপ হয়ে গেছে। সো এখানে বেসিক্যালি ইন্টারসেক্ট কি কাজ করে বা কি পারফর্ম করে, আপনি কি ইনপুট দিলে কি আউটপুট পাবেন এটি হচ্ছে ডান সাইডে আপনার অলরেডি লিখেও দেওয়া আছে, দ্যাট মিনস হচ্ছে আপনি যদি এরকম দুটো শেপ ফাইল বা ফিচার দেন সে হচ্ছে তার মাঝখানের যে অংশটুকু ততটুকুকে শুধু ক্লিপ বা হচ্ছে ইন্টারসেক্ট করে আপনাকে দিবে। সো আমি এই অ্যানালাইসিসটি পারফর্ম করছি, প্রথমে আমার হচ্ছে ইনপুট ফিচার্স দেওয়ার প্রয়োজন। সো ইনপুট ফিচার মিনস হচ্ছে আমার এখানে দিতে হবে ক্লিপ ডাব্লিউবি, অর্থাৎ হচ্ছে আমি আমার যে উড বাফেলো কাউন্টি আছে সেইটির শেপ ফাইলটি আমাকে এখানে ফার্স্টে দিতে হবে। ইট মে টেক সাম টাইম, সো পেশেন্স রাখবেন।
এবং হচ্ছে আমার আরেকটি ইনপুট ফিচার হচ্ছে আমার রোড নেটওয়ার্কের সেগমেন্টটি। সো আমি এখানে দুটো ইনপুট ফিচার হচ্ছে দিয়ে দিলাম, এবং দুটো ইনপুট ফিচার দেওয়ার পরে আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার আউটপুট ফিচার ক্লাসের যে নামটি সেটি হচ্ছে আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। এখানে অনেক নাম আপনার সাজেশনে আসতে পারে, আপনি সেই ডিফল্ট সাজেশন নেমটিও রাখতে পারেন, বা আপনার সুবিধার জন্য আপনার যে নাম ইউজ করা প্রয়োজন আপনি সেটিও রাখতে পারেন। সো আমি এখানে ডিফল্টই ইউজ করছি, আর এখানে হচ্ছে বাকি যতগুলো ডিফল্ট ফিচার আছে সেগুলোকে আমি সেম ওয়েতেই রাখছি। সো এখন আমি হচ্ছে ওকে ক্লিক করব। এটি একটু সময় নেবে, এবং কিছু সময় পরে আপনি দেখতে পারবেন যে আপনার হচ্ছে ইন্টারসেকশনে যে কাজটি সেটি হচ্ছে এখানে হয়ে গেছে, এবং আলাদা একটি লেয়ারে হচ্ছে আপনার এই ইন্টারসেকশনের যে পার্টটি অর্থাৎ উড বাফেলো কাউন্টি বা সিটিতে আপনার হচ্ছে যতটুকু পরিমাণে রাস্তা থাকা প্রয়োজন সেই রাস্তাটি হচ্ছে আপনার শো করছে। দ্যাট মিনস হচ্ছে এই ব্লু কালার পোর্শনের মাঝখানে আপনি হচ্ছে যতটুকু রাস্তা দেখবেন ততটুকু রাস্তা আপনার হচ্ছে আলাদা একটি শেপ ফাইলে চলে আসবে। সো এটুকু ছিল আমাদের ইন্টারসেকশন টুলের কাজ। দ্যাট মিনস হচ্ছে আপনি কিভাবে ভেক্টর ডেটাগুলোকে নিয়ে আপনার যে উদ্দেশ্য আছে বা প্রজেক্ট অবজেক্টিভ আছে সেটি অনুযায়ী আপনি হচ্ছে এখানে পারফরমেন্স করতে পারেন বা অ্যানালাইসিস করতে পারেন, সেটি হচ্ছে আমাদের দেখার ব্যাপার ছিল। এবং এক্সাম্পল হিসেবে আমরা হচ্ছে সবচেয়ে পপুলার মোস্ট যে কাজটি করি, আমরা ক্লিক করি বা ইন্টারসেকশন করি, তো ইন্টারসেক্টের এই প্রসেসটি আমি আপনাকে দেখিয়ে দিলাম। সো এভাবে হচ্ছে আপনারা বিভিন্ন ইনপুট ফিচার নিয়ে বা আপনার ডেটা সেট নিয়ে আপনি কাজ করতে পারেন এবং আপনার বিভিন্ন ভেক্টর ডেটা অ্যানালাইসিস করতে পারেন। তো ধন্যবাদ সকলকে।